ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বিডি। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হচ্ছে প্যানকেক। এটি ছোট বড় সকলেরই অনেক পছন্দের একটি খাবার, তবে বাচ্চাদের টিফিনের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি। চলুন ভিউয়ার্স, দেখে নেই এই প্যানকেকটা তৈরি করতে কী কী উপকরণ লাগবে। তেল পরিমাণ মতো, ময়দা 1 কাপ, ডিম 2টি, এলাচ গুঁড়া সামান্য, দুধ 1/2 কাপ, চিনি 1/2 কাপ, বেকিং পাউডার 1/2 চা চামচ। চলুন ভিউয়ার্স, এবার প্যানকেকের পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নিই। প্রথমে 2টি ডিম নিয়ে বিট করে নিচ্ছি। আমি এখানে ইলেকট্রিক বিটার ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে পারেন, তবে ইলেকট্রিক বিটার হলে ভালো হবে, ডিমের গন্ধটা থাকবে না। এবার চিনি দিয়ে আবারও বিট করে নিব। এখন একটা মিক্সিং বোল নিয়ে এতে তেল বাদে সবগুলো উপকরণ, যেমন ময়দা, ফেটানো ডিম, চিনি, বেকিং পাউডার, এলাচ গুঁড়া, দুধ সহ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিই। মিশ্রণটি 20 মিনিট রেখে দিব। এখন ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিব। একটি গোল চামচের 1 চামচ মিশ্রণ নিয়ে প্যানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভিউয়ার্স, প্যানের ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে এটি টিস্যু দিয়ে বন্ধ করে দিব। এবার 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর কেকটি উল্টিয়ে ভাজব। এ সময়ে চুলা একদম মৃদু আঁচে রাখতে হবে, কেননা আঁচ একটু বেশি হলে এটি পুড়ে যেতে পারে, তখন খেতে অতটা ভালো লাগবে না। এভাবে সবগুলা কেক ভেজে নিব। ভিউয়ার্স, হয়ে গেল আমার প্যানকেক, এটি গরম গরম পরিবেশন করব। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করবেন এবং কেমন লাগলো সেটি আমাদের জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।